মর্নিং টু অল অফ ইউ। আমি হিরক, তোমরা দেখছো হিরক রাজা। আজ 18 এপ্রিল, তোমাদের নিয়ে শুরু করছি আজকের ব্লগ। সঙ্গে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে? এখন বসে আছি শেখ হামদানের সঙ্গে, তাই তো হামদান? আচ্ছা, শেখ হামদান দুবাইতে থাকে, ও ইন্ডিয়াতে এসছে। শেখ হামদানকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আজ একজন বিখ্যাত সায়েন্টিস্টের মৃত্যু দিবস, তিনি কে? তাও বলে দিচ্ছি, ফিজিসিস্ট, মানে পদার্থবিজ্ঞানী। না, অ্যালবার্ট আইনস্টাইন। এবার তোমার জন্য একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? একদম না, আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে। মনে থাকবে তো? অডিয়েন্স একটু হাই করে দাও। তুমি কোথায় থাকো একবার বলে দাও? দুবাই। শেখ ও মাসিরা এখন চলে যাচ্ছে, তাই তো মাসি? কবে আসবে আবার? আচ্ছা, মাসি এখনও যে পুরোপুরি এখান থেকে মধ্যপ্রদেশ চলে যাচ্ছে তা না, মাসি এখানে এখানে ওখানে একটু ঘোরাঘুরি করবে। মাসি তুমি আবার আসবা, ঠিক আছে? কেমন লাগলো? খুব ভালো। মাসি তোমার কেমন লাগলো কয়েকদিন থেকে? ভালো লেগেছে? তোমার শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, না তো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বেরোনো যাক। টবে করা কিছু গাছ একটু দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে জারবেরাগুলো। দারুণ দারুণ কালার এসছে। তাই গন্ধ খুব ভালো এই ফুলে। কি ফুল নিবা তুমি? নিবা না? তাহলে কি টবে চাষ করবা? না, গাছ থেকে ফুল ছেঁড়া কোনো দরকার নেই। মামা ঝুঁকি নিয়ে কাজ করো না, ধরছি। এখন আমাদের ফিরে যাওয়ার পালা। এই রাস্তাটা সোজা যাচ্ছে চাকদাতে, আর এদিক গেলে মদনপুর, তারপর কল্যাণী,
আর এই হচ্ছে আমার মামার বাড়ি। তো এবার এখান থেকে আমাদের বেরোনোর পালা, দিয়ে চলে এলাম। তো এখন মাঠের ধারে দাঁড়িয়ে রয়েছি, বেশ সুন্দর খেলা টেলা হচ্ছে দেখছি। একদম সূর্য ডুবে গেছে অথচ এখনও বিকেল রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আসলে ইলেভেনের পড়ানো থাকে, ক্লাস ইলেভেনের। তো এখন ওদের যেহেতু ফাইনাল এক্সাম চলছে, তাই আমি একটু ফাঁকাই রয়েছি, বিকেলবেলা একটু মাঠে ফাটে ঘুরবো। পড়ানো রয়েছে কিন্তু সন্ধ্যের পর, তার আগে পর্যন্ত একটু ফ্রি টাইম, খোলা হাওয়ায় ঘুরে বেড়াই। এই তো আপাতত কোনো কাজ নেই, প্রকৃতির মধ্যে মিশে যাই, এটাই আমার কাজ। ছোট গোলপোস্টে খেলা হচ্ছে, আমাদের মাঠে দুটো বড় বার রয়েছে, এছাড়াও তার পাশে দুটো দেখতেই পাবে যে মাঝারি সাইজের বার রয়েছে, যেগুলো এখানে ওখানে নিয়ে গিয়ে বসানো যায় এই ছোটো বারগুলোর মতো। আর এগুলো ছোট, আমার মনে হয় ছোটো বারে প্র্যাকটিস করা ভালো, তাহলে পারফেকশন আসবে। অবশ্য আমি খেলার খুব একটা ভালো কিছু বুঝি না, এই দেখি ভালো লাগে এটুকুনি। আর ওদিকে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারাও খেলছে তাদের নিজেদের মতো করে, দেখতেই পাচ্ছি কেউ কেউ মাঠেও বসে রয়েছে। যা গরম, তাতে মাঠে বসে থাকলে একটু ভালোই লাগে বিকেলবেলা। আমাদের এখানে এই মাঠে রাত 10টা 11টা পর্যন্ত প্রচুর লোক মাঠে বসে মাঠের হাওয়াটাকে এনজয় করে। যাই হোক, একটা গোল হতে হতে হলো না, একটু লেগে গেছে। ওকে সবাই পেলে বলে ডাকে, খুব ভালো খেলে ছেলেটা। যাই হোক, আমার সঙ্গে তোমরাও থাকো, ভালোই লাগছে, প্রকৃতির আঙিনায় আমরা মিশে যাই, এটাই আমাদের লক্ষ্য।